of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. Namaskar. শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। আজকের বিষয় আসার আগে এই মুহূর্তের হেডলাইনস। একাদশ দ্বাদশী শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলা, যোগ্যকে বঞ্চিত করে মন্ত্রী পরেশ অধিকারীর মেয়েকে চাকরি দেওয়ার অভিযোগ, সিবিআই অনুসন্ধানের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। শিক্ষা প্রতিমন্ত্রী পরেশকে সিবিআই হাজিরার নির্দেশ, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ ডিভিশন বেঞ্চে রাজ্য। বিজয়গড়ের ফ্ল্যাটে কম্বলে মোড়া পচা দেহ, মিলল রক্তের দাগ, খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের, মোবাইল, টিভি, ল্যাপটপ সহ বেশ কিছু জিনিস চুরি। উত্তরপ্রদেশের কালিয়ানপুরে বিষাক্ত দুধের ব্যবসা, দুধ গরম করতেই রাবার, পেটের অসুখ, খাদ্য দফতরের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদে বন্ধ হবে না নামাজ, নির্দেশ সুপ্রিম কোর্টে, নিশ্চিন্তে নামাজ পড়ায় নিরাপত্তার বন্দোবস্ত, জেলাশাসককে সুপ্রিম নির্দেশ। উত্তর পূর্বে বন্যা পরিস্থিতি ভয়াবহ, মৃত অন্তত ১০, ক্ষতিগ্রস্ত ২০টি জেলা, বিপদসীমার উপর দিয়ে বইছে একাধিক নদী, ভাঙল একাধিক সেতু, হাফলং স্টেশনে আটকে বহু। জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী, মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক, বৈঠকের আগে ১৩০ প্রকল্পের উদ্বোধন, ১০০ দিনের কাজ নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব মমতা। স্বাস্থ্যসাথী নিয়ে ফের করা মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যসাথী প্রত্যাখ্যানে এফআইআর, বিধায়কদের এফআইআর করতে নির্দেশ, ব্যবস্থা নেবে রাজ্য, বললেন মুখ্যমন্ত্রী। অনেক কিছুই ইতিহাস হয়ে যায়, অনেক কিছুই বিলীন হয়ে যায়, সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যায়। ইনকা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, মেসোপটেমিয়া থেকে রোমান সাম্রাজ্য, যারা এক সময় দাঁড়িয়ে ভাবতেই পারেনি তারা মুছে যাবে, তারা মুছে গেছে, তাদের নিয়ে ভাবারও কেউ নেই। কালস্রোতে ভেসে যায় জীবন, যৌবন, ধনমান, কবেই বলে গেছেন আমাদের ঠাকুর। কোথাও প্রকৃতি, কোথাও আকাল, মারি ও মরক, কোথাও যুদ্ধ বিগ্রহ ইত্যাদির ফলে এমনটা হয়েছে, হবেও। কিন্তু একটা সময় সীমার মধ্যে কিছু জিনিস হারিয়ে যায়, অকাজের হয়ে যায়, তাদের চাহিদা কমতে কমতে শূন্যতে চলে যায়। এমনটা হবার কারণ কিন্তু সেই জিনিস, সেই বস্তুর কার্যকারিতার ওপরেই নির্ভর করে। মানে বলতে চাইছি, দারুণ ভালো, কার্যকরী, সম্পদশালী ইনকা সভ্যতা মুছে গেল প্রাকৃতিক বিপর্যয়, হতেই পারে। কিন্তু টাইপরাইটার, ধর্মতলার মোড় থেকে রাইটার্স বিল্ডিংয়ের ধার ঘেঁষে রাস্তায়, আলিপুর বা ব্যাংশাল কোর্টে, কলকাতা হাইকোর্টের সেরেস্তাগুলোতে সারি সারি টাইপরাইটার, এই কবছর আগেও ছিল। আই বেগ টু স্টেট দ্যাট, ঝড়ের বেগে টাইপ করতেন বৃদ্ধ এক মানুষ, চোখে ইয়াম মোটা কাঁচের চশমা, খোঁচা খোঁচা দাড়ি, আমিও দেখেছি, সত্যজিৎ রায়, জন অরণ্য। কোথায় গেল সেই টাইপরাইটার? তার খটাখট আওয়াজ, কম্পিউটার এলো, CTRL-C, CTRL-V, কপি পেস্ট, কাজ সোজা, মোছার ঝামেলা নেই, বানান ভুলের সুযোগ নেই, এলো এবং ভিনি ভিডি ভিসি। টাইপরাইটার তবুও কিছুদিন লড়ল, তারপর উবে গেল, টাইপরাইটার কোম্পানিও বন্ধ হলো। অ্যাম্বাসেডার কার, গাড়ি পাওয়ার জন্য লাইন দিতে হতো, পুলিশ মানে এসপি, ডিএসপি আসতো কালো অ্যাম্বাসেডারে, ডিএম সরকারি বড় অফিসার আসতো সাদা অ্যাম্বাসেডারে,
পক্ষীর রোয়াব, কারোর আবার কালো কাঁচ। সে অ্যাম্বাসেডারের গ্র্যান্ড মডেলে পাখা থাকত, এসিও এসেছিল বহু পরে। রাস্তায় তাকালে দেখা যেত অ্যাম্বাসেডার আর কয়েকটা প্রিমিয়ার পদ্মিনী। ব্যাস চায়ের দোকানের মতো ছড়িয়ে ছিটিয়ে ছিল গ্যারেজ। খারাপ হলেই কেল্টোদা বোল্টে দ্বারা হাজির হতো, রেঞ্জ হাতে নিয়ে অবলীলায় সারিয়ে দিত। এরই মধ্যে মারুতি এলো, তার নানান মডেল এলো, অ্যাম্বাসেডার অ্যাম্বাসেডার হয়েই থেকে গেল। তার কোনো পরিবর্তন নেই, সে জ্যাঠামশাইয়ের মতো রাস্তা দিয়ে যাচ্ছে, সুমো বোলেরো ডাস্টার মারুতির হাজারটা মডেল, ফক্সওয়াগন থেকে ওয়াগনার, স্যান্ট্রো থেকে মাহিন্দ্রা এসে গেল বাজারে। তখন রাস্তায় সেই বৃদ্ধ ক্রুদ্ধ হর্ন দিতে দিতে চলেছেন। বিক্রি কমে গেছে, চাহিদা তলানিতে, কিন্তু তিনি আছেন তেনার মতনই। তারপর একদিন ঝাঁপ পড়ল, বন্ধ হয়ে গেল প্রোডাকশন। রাস্তায় যাদের দেখা যায় এখনো, তারা সবাই বাপে খেদানো, মায়ে খেদানো অনাথ বাচ্চাদের মতো ঘুরে বেড়াচ্ছে। সময়ের সঙ্গে তাল না মেলাতে পারলে এমনটাই তো স্বাভাবিক, হয় আপনাকে ধীরে ধীরে পাল্টাতে হবে, না হলে বিপদ বুঝলে এক ঝটকায়। কিন্তু আপনি যদি পাল্টাতে না চান তাহলে বিশ্বম্বর রায় জলসা ঘরের জমিদার হয়ে যেতে হবে। নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকুন। অ্যাম্বাসেডারের কথা বলছিলাম বিরতির আগে, অন্য সমস্যা ন্যানোর, তার কার্যকারিতাই নেই, সে এক অসমাপ্ত গঠন, তার চাহিদাই তৈরি হলো না। দু চাকার খদ্দেররা দু চাকা কিনল, চার চাকার খদ্দেররা চার চাকা ধার নিয়েও কিনল, যেটা তাদের ইচ্ছে সেটা। দু চাকার বদলে একটু বেশি টাকা দিয়ে ন্যানো কেউ কিনল না, কেনার কথা ভাবলও না, কাজেই যা হবার তাই হলো। ফ্যাক্টরি থেকে বেরিয়েই মুখ থুবড়ে পড়ল। রবীন্দ্রদেব ভাঙা গলায় তার ক্যানভাসিং করার পরে আরও বিশ্বাসযোগ্যতা কমে গেল, এমনকি নরেন্দ্র মোদীর সম্পূর্ণ সাহায্যের পরেও কারখানায় তালা বন্ধ হল, কারণ ভুল সিদ্ধান্ত। অমন এক বস্তু কেউ কিনবে না, কেনার সঙ্গে অক্ষমতার গন্ধ বহন করার ইচ্ছে কারণ নেই। ন্যানো কিনেছো কেন? কারণ দু চাকার বাজেট ছিল, চার চাকার তো বাজেট ছিল না, তাই ন্যানো। এই অক্ষমতার কথা কেউ মনে করিয়ে দেয়? টাটাবাবু করিয়েছিলেন, হাতে নাতে ফলও পেয়েছেন। উপসংহারটা হল, নিজেকে কার্যকরী করে তুলতে হবে, নিজেকে প্রয়োজন মতো বদলে নিতে হবে, প্রয়োজন মতো পরিবর্তন দরকার, আবার কোর ভ্যালুও ছাড়া চলবে না। আপনার চাহিদা হতে হবে পজিটিভ, ডাভ নেই তাই লাক্স নিয়ে যান, এটা চলবে না। ডাভ রাখি কারণ ওটাই বেস্ট, ওটাই নিয়ে যান, এটাই পদ্ধতি। আচ্ছা, এতগুলো কথা শোনার পরে আপনারা পরিষ্কার বুঝে ফেলেছেন, আমি কংগ্রেস দলের কথা বলছি, গ্র্যান্ড ওল্ড পার্টির চিন্তন শিবির যে এক অশ্বডিম্ব প্রসব করেছে সেটা বুঝতে একদিনও সময় লাগলো না। যা যা জানতে পারলাম তা জানালেন সেই রণদীপ সিং সুরজেওয়ালা, যিনি গত 10 বছর ধরে দলের মুখপাত্র। তিনিই জানালেন যে দলের কমিউনিকেশন প্রসেসে নাকি খোল নলচে বদলানো হবে। তিনি খোল না নলচে সেটা অবশ্য জানাননি,
জানা গেল চিন্তন শিবিরে সোনিয়া গান্ধী অনেক কথা বলেছেন, প্রিয়াঙ্কা গান্ধীকে বড় দায়িত্ব দেওয়া হবে, রাহুল গান্ধী আবার সভাপতিত্ব ফিরে পাচ্ছেন। জানা গেল 50% নেতৃত্ব পাবেন 50 বছরের কম বয়সী নেতারা। জানা গেল না সচিন পাইলটের কি হবে, এবং বিজেপির মুখোমুখি দাঁড়িয়ে যে গ্র্যান্ড ওল্ড পার্টি স্ট্রাইক রেট 8, হ্যাঁ মাত্র 8, সেই দল বলল বিজেপির বিরুদ্ধে কার্যকরী লড়াই করতে পারে একমাত্র কংগ্রেস, তাই কংগ্রেসকে সমর্থন করুন। ভাবা যায়? এবং রাহুল গান্ধী সাফ জানিয়ে দিলেন আঞ্চলিক দলের তো কোনো আদর্শ নেই, তাই বিজেপির বিরুদ্ধে কংগ্রেস ছাড়া লড়াই করার আর কেই বা আছে। বিজেপি কংগ্রেস কে বাত করেগি, কংগ্রেস কে নেতাও কি বাত করেগি, কংগ্রেস কে কার্যকর্তাও কি বাত করেগি, মগর রিজনাল পার্টি কি বাত নহি করেগি, ক্যোকি ও জানতে হ্যায় কি রিজনাল পার্টি জো হ্যায় উনকি জগহ হ্যায়, মগর ও বিজেপি কো নহি হারা সকতে হ্যায় ক্যোকি উনকে পাস বিচারধারা নহি হ্যায়। অতীতের এক কংগ্রেস নেতা নিজলিঙ্গাপ্পার নাম মনে পড়ে গেল, কেন কে জানে। বাংলায় মমতা, ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন, তামিলনাড়ুর এম কে স্টালিন, অন্ধ্রপ্রদেশের জগন রেড্ডি, তেলেঙ্গানার কে চন্দ্রশেখর রাও, এরা সবাই আদর্শহীন। আর মন্দিরে গিয়ে পৈতে বের করে জনেউধারী ব্রাহ্মণ বলে ঘোষণা করা রাহুল গান্ধী হলেন আদর্শবান। দেশের নবরত্ন কোম্পানি বেছে দেওয়ার প্রথম পরিকল্পনা যে দলের মাথা থেকে বের হলো সে কংগ্রেস আদর্শবান। যারা নন অ্যালাইনমেন্ট, নির্জোট রাজনীতির থেকে বেরিয়ে আমেরিকার সঙ্গে একতরফা পরমাণু চুক্তিতে চলে গেল তারা আদর্শবান। যে দলের মন্ত্রিসভার সায় নিয়ে তৈরি হলো ইউএপিএ নামক দানবীয় আইন, তারা হলেন আদর্শবান। আর আঞ্চলিক দলেরা আদর্শহীন, তারা নাকি লড়তে পারবেন না বিজেপির সঙ্গে। ফিরছি আলোচনায় আরো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। রাহুল গান্ধী বললেন আঞ্চলিক দল আদর্শহীন, কথা বললেই তিনি ছড়ান, আবার ছড়ালেন, এটা হারিকিরি বললেও কম বলা হবে। দেশের রাজনীতি নিয়ে যারা সামান্য চর্চাও করেন তারাও জানেন যে আজকের ভারতবর্ষে বিজেপিকে হারানো দূরস্থান। বিজেপিকে একটা লড়াই দিতে গেলেও আঞ্চলিক দল তৃণমূল, আপ, ঝাড়খণ্ড পার্টি, ডিএমকে, টিআরএস, ওয়াইএসআর কংগ্রেস, শিবসেনা ইত্যাদিকে প্রয়োজন। রাহুল গান্ধী জানেন না, এমনও নয়, কিন্তু তিনি ওই অ্যাম্বাসেডর, তিনি ওই টাইপরাইটার, তিনি ওই ন্যানো, তিনি ওই জলসাঘরের জমিদার বিশ্বম্ভর রায়, যিনি নিজেকে বদলাবেন না, নিজেকে রিইনভেন্ট করবেন না, দলের রিপজিশনিং যার কাছে বিবেচ্য নয়, যিনি এখনো মনে করেন এমনি এমনি ভারতবর্ষের মানুষ বিজেপির ওপরে রেগে গিয়ে তাদের ওপরে ভরসা হারিয়ে কংগ্রেসের ওপরেই ভরসা রাখবেন, তাদের আবার মসনদে বসাবেন, তিনি তখন কত ভালো ভালো কাজ করবেন সেসব কথাই কেবল আওড়ে চলেছে। 2024-এর আর কত দিন বাকি, কোথা থেকে কটা আসন পাবেন, সব মিলিয়ে 24 কি 25টা হবে? উত্তর পূর্বাঞ্চলে 0, অসম, বাংলা, বিহারে 0, ওড়িশায় 1টা,
যদি তামিলনাড়ুতে জোট হয় তাহলে একটা কি দুটো, কেরালায় খুব ভালো করলে তিন কি চার, মহারাষ্ট্র এক কি দুই, ছত্তিশগড় দুই, রাজস্থান শূন্যও হতে পারে। সচিন পাইলট আর গেহলটের আকচা আকচিতে পাঞ্জাবের মতো হাতছাড়া হতেই পারে রাজস্থান। এই তো হাল, ২৫ পার হলে বিরাট ব্যাপার হবে। সেই দলের নেতা অবিবেচকের মতো সাত সকালে উঠে ন্যায় নীতি মূল্যবোধের জ্ঞান দেবেন, এটাও তো মেনে নেওয়া যায় না। আমরা আশা করেছিলাম চিন্তন শিবিরে কংগ্রেস নেতারা আর কিচ্ছু না হোক, নাই বা পেলেন ভবিষ্যতের দিশা, অন্তত নিজেদের অ্যাসেসমেন্টটা ঠিক করে করবেন। এখন দেখা যাচ্ছে সেটাও ঠিক করে হিসাব করেননি। কংগ্রেস বদলাবে না, কংগ্রেস এখনো সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে মানিয়ে নেবার চেষ্টা করবে না। স্বাভাবিকভাবেই আমার প্রশ্ন, অ্যাম্বাসাডর ন্যানো টাইপরাইটারের সঙ্গে কি তাহলে কংগ্রেসের নামটা জুড়ে যাবে? আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens